রূপ আছে না চাকরি ডেডিকেশন নিয়ে চাকরি করে, তা আমাদের অধিকাংশ হলো যে দায়িত্ব পালন করলো আর কি, চাকরি করলো আর কি। এবং আমি দেখলাম না যে বিভিন্ন টেলিভিশন দেখে যে আচ্ছা অমুক অমুক টেলিভিশনে কিন্তু অমুকজন ভালো ভালো বলতেছে, দিও ভাই কী করবো, তারা কি টাকা যায় কিনা বা এরকম কোনো তথ্য নিয়ে এসে এ করা, এরকম আমি আমি দেখি না। কিন্তু কোনো কোনো চ্যানেলের আবার প্রডিউসাররা রিয়েলি তারা বোঝা যায় যে সব চ্যানেল দেখেন। আসল হয়ে গেলে যেটা হয় কি প্রথমে আমরা 10 মিনিট সময় পাবো ফার্স্ট হাফে, কারণ আপনাদের একটা বাধ্যতামূলক শোনেন রিপন ভাই, প্রথমে আমরা 10 মিনিট মাত্র সময় পাবো, কারণ এরপরে আমাদের বাধ্যতামূলক আজানের একটা বিরতি দিতে হয়। হ্যাঁ, এরপরে 22 মিনিট পাবো। হ্যাঁ, সুতরাং মাথা এটা রেখে মোটামুটি ছোটো ছোটো করে একটু বলে আর কি। আসলে এটা মেনলি আসলে দুইজনের, ওই আশরাফ কালকে আমাকে লজ্জা দেওয়াতে সে যুক্ত হয়েছে আর কি, তাহলে আমি আবার চিন্তা করছিলাম যে তাহলে আরেকদিন আনবো আরেকজন সাংবাদিকের সাথে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানের 41তম পর্বে, সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের এই আয়োজন, আমরা বেশ কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচন আমরা আলোচনায় এনেছি, কারণ সবাই বলছেন এবং আমরাও মনে করি যেটি সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত, এবং অনেকেই বলছে যে এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো দেখেই বোঝা যাবে কেমন জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে সব পক্ষই আশা ধারণা এবং তাদের প্রত্যাশা যে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি অংশগ্রহণমূলক হবে, সব দলের উৎসাহ উদ্দীপনার সাথেই তারা অংশ নেবে, যদিও নানান দাবিতে এখনও বিএনপির অবস্থান, অন্যান্য দলের অবস্থান এখনও অস্পষ্ট, কিন্তু সবারই আকাঙ্ক্ষা হলো একটি ভালো নির্বাচন। আমরা এই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়নের লক্ষ্য নিয়েই আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি। আজ 3 জন অতিথি আছেন, 2 জন খুবই একসময়ের নাম করা ছাত্রনেতা ছিলেন, আরেকজন সাংবাদিক। আমি পরিচয় করে দিচ্ছি, আমার বাম প্রান্তে আছেন মাফ করবেন আমাদের জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, তার পাশে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনিও জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমানে বিএনপির বিশেষ সম্পাদক। তার পাশে আছেন সাংবাদিক নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24। আমরা আলোচনা শুরু করব শুরুতেই প্রধান নির্বাচন কমিশনের একটি বক্তব্য দেখে। প্রতিবন্ধী ভোটারদের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ বিষয়ে কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধীরা যেন কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি না হয় সেজন্য কমিশন সজাগ রয়েছে। ভবিষ্যতে বিনা লাইনে দাঁড়িয়ে প্রতিবন্ধীদের ভোটের সুযোগ দিতে প্রজ্ঞাপন জারির কথাও ভাবছেন বলে জানান তিনি। পরে সাংবাদিকদের সাথে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় CEC বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই অক্টোবরের তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে কমিশনের। দেশের বর্তমান পরিস্থিতিতেও ডিসেম্বরে নির্বাচনের জন্য পরিবেশ অনুকূলে আছে বলে মনে করেন তিনি। এটার সাথে নির্বাচনের কী সম্পর্ক, এটা তাদের অভিন্ন ইস্যু, নির্বাচন নিয়ে তো তারা কোনো কথা বলেনি, নির্বাচনের সাথে এটা সম্পৃক্ত না আছে বলে মনে হয় না আমার কাছে। নির্বাচনকে প্রভাবিত না করে সেজন্য আপনারা কনসার্ন আছেন কি না? এখানে আমাদের কনসার্নের কিছু নেই, সরকার দেখবে এবং যারা ই করে আন্দোলন করে তারা দেখবে।
সম্প্রতি 5 সিটি নির্বাচন নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে কমিশনের ওপর জনগণ আস্থা হারিয়েছে এমন মন্তব্য সম্পর্কে সিইসি বলেন, এ ধরনের কোনো আলোচনা তিনি শোনেননি। নির্বাচনে কিছু অনিয়ম হতে পারে, তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান তিনি। আমরা অস্বস্তিতে নেই, আমরা মনে করি না যে নির্বাচন জাতীয় সাধারণ নির্বাচনে নির্বাচনে এরকম অসুবিধা হবে। তবে এই পাবলিক নির্বাচন, আমি বললাম যে পাবলিক নির্বাচন অত বড় বড় নির্বাচনে গোথাগত অনিয়ম হবে না, এই নিশ্চয়তা দেওয়ার সুযোগ আমার নেই। হবে হয়তো সেগুলো আমরা নিয়ন্ত্রণ করবো, ওভাবে যেভাবে নিয়ন্ত্রণ করা হয় তদন্ত করে হোক, যেভাবে হোক সেভাবে করবো এবং ব্যবস্থা নেওয়া হয় যদি অনিয়ম হয় তার বিরুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা, প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি, ভোট কেন্দ্র নির্ধারণ সহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে বলেও জানান সিইসি। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই, সিইসির ঠিক কথাটি আলোচনা এসছে বা অনলাইনে, সেটি হলো যে অনিয়ম হবে না এমন কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না, তবে তিনি বলছেন যে অনিয়ম হলে এই যে তদন্ত করে এ করা হবে। মানে এই কথার মধ্য দিয়ে কি একটা একটা অসহায়ত্ব বা নির্বাচন কমিশনের একটা দুর্বলতার বহিঃপ্রকাশ কি না? না, একটা বিষয় হচ্ছে যে নির্বাচনটা অংশগ্রহণমূলক নিরবিচ্ছিন্ন নির্বাচন বা নিবিড়ভাবে পর্যবেক্ষণ সবগুলি মানে নির্বাচন কমিশন দায়িত্ব। নির্বাচন করতে গিয়ে দেখা যায় তাই না, যে কোনো খুব সাধারণ নির্বাচন আপনার হয় 2% মারামারি ভোট বন্ধ হয়ে গেল, এগুলি হয়, এগুলি নর্মাল ফিচার নির্বাচনে। ফার্স্ট অর্ডার ফিচারটা আমার জানা নেই, তবে এগুলি হয় আমাদের মতো দেশগুলিতে, সব জায়গায় এগুলি হয়। সেক্ষেত্রে আমার ধারণা ঠিকই বলেছেন, নির্বাচন যদি কোথাও অনিয়ম হয় অসঙ্গতি হতে না, সেটা ওনারা অবশ্যই তদন্ত ওনারা দেখবেন, ওরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এক্ষেত্রে দুর্বলতার কোনো সুযোগ আছে বলে মনে করি না। তবে হ্যাঁ, আমার মনে হয়েছে নির্বাচন কমিশন, আমি আরও এর আগেও শুনছি উনি কম কথা বলেন, উনি কথা কম বলেন, মনে হয় এখানটাও কম কথা বলছেন, উনি কম কথা বলাই ভালো বোধ হয় তাই না, উনি শোনেন বেশি কম বলেন আমার ধারণা। উনি জনগণের আওয়াজটা শুনতে পাচ্ছেন, একটা অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চায়, সবাই চায় বাংলাদেশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক তাই না, আমরাও চাই, আমরাও চাই রিপন ভাইরা নির্বাচনে আসুক, এবং সেই জন্যই উনি কথাটা বলছেন আর কি। ওনাকে ধন্যবাদ। রিপন ভাই, আপনার বিশ্লেষণটা? আমি এক হিসেবে ওনাকে প্রথম ধন্যবাদ জানাতে চাই, অন্য কারণে, উনি একটা অকপটে সত্য কথা বলেছেন, ওনার অসহায়ত্বটা উনি তুলে ধরেছেন। উনি খুব ক্যাটেগরিক্যালি বলেছেন যে নির্বাচনে যে খুব সুস্থ নির্বাচন হবে এটা গ্যারান্টি দেওয়া যাবে না। তার কারণ উনি খুব সাম্প্রতিককালে যে 3টি সিটি কর্পোরেশন নির্বাচন করলেন, এই 3টি সিটি কর্পোরেশন নির্বাচন যেভাবে হয়েছে তাতে করে এটা যে সুস্থ নির্বাচন নয়, এটা যে মানে সুষ্ঠু হয়নি, এটা স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া নয়, এক তো এটা যেমন দেশের সমস্ত মানুষ জানেন, এটা বিদেশিরা বলেছেন, সবাই তো জানে। তো উনি জাতীয় নির্বাচনটা যে এটার একটা, এটা তো আমি মনে করি যে জাতীয় নির্বাচন এই সরকার যেভাবে করতে চান তার একটা রিহার্সাল এটা 3টা সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে তার একটা হাত পাকালো, যে কীভাবে আগের দিন বাক্স ভরতে হয়, কীভাবে বিরোধী দলের এজেন্টদেরকে আপনার এক জেলা ধরে আরেক জেলায় নিক্ষেপ করতে হয়, তারপরে আপনার পোলিং এজেন্টদেরকে ভয় ভীতি দিয়ে কীভাবে করতে, তার ফ্যামিলিকে কীভাবে ইন্টারভেন করা যায়, ইন অল রেসপেক্ট এই জিনিসগুলো তারা 3টা সিটি কর্পোরেশন তারা এটা ইয়ে করেছেন, ভ্যালিডেশন করেছেন, মানে কত ইসে গবেষণার ভাষায় বলা হয় যে ভ্যালিডেশন করেছেন, করার পরে এটা তারা আবার বাস্তবায়ন করার কথা চিন্তা করবেন। এখন কথা হচ্ছে যে এই নির্বাচন কমিশনের প্রতি তো আস্থা আমাদের কখনই ছিল না, আমরা যেটা বলি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে ইয়ে করতে হবে, কি মানে এটাকে নতুন করে সাজাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার আমাদের মহাসচিব একটা চমৎকার কথা বলেছেন, আমাদের মনের কথা বলেছেন, আমাদের রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ, সেটা নির্বাচন কমিশন বলি আমরা, সেটা প্রশাসন বলি আমরা, আইন শৃঙ্খলা বাহিনী বলি, যে অবস্থাটা দাঁড়িয়েছে এই রাষ্ট্রকে নতুন করে নির্মাণ করা ছাড়া, এটা একেবারে খুবই একটা বাজে অবস্থা, এটাকে মেরামত করা দরকার। মেরামতটা সংবিধান থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা মেরামতের ব্যাপারটা খুব জরুরি হয়ে এসেছে। আচ্ছা, আমি একটু প্রতিক্রিয়াটা জেনে আসি। নাজবুল্লাহ সব সিইসির এই বক্তব্য ভীষণ, রিপন ভাই ওনার দলের অবস্থান থেকে বলেছেন, প্রধানভাবে তাই করেছেন। এখন এই সিইসি কম কথা বলেন এটা আমরা সবাই জানি, যে কথাগুলো বলছেন সেগুলো নিয়ে আপনার বিশ্লেষণ করছেন তো যার যার মতো করে। যেটা হচ্ছে কি যে ধরেন তিনি খুব কঠিন কঠোরভাবে বললেন শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে, কোনো রকমের অনিয়ম হবে না, কারচুপি হবে না, আমরা সেরা নির্বাচন করবো ইতিহাসে, এরকম বলতে পারতো, তারপরে বাস্তবতা কি আমরা সেটা দেখতাম। সো বলা এবং করার মধ্যে তো পার্থক্যটা আমরা পাই। তো তিনি যেটা বলেছেন যে নির্বাচনে অনিয়ম হতে পারে, হলে পরে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব, এখন
সারা বাংলাদেশে 300 আসনে অসংখ্য কেন্দ্রে নির্বাচন হবে, সেখানে বাংলাদেশের বাস্তবতায় কোথাও কোনো অনিয়ম হবে না, এটা তো অবাস্তব চিন্তা। ফলে উনি যেটা বলেছেন এটা হচ্ছে রিয়েলিস্টিক, এটা বাস্তবসম্মত যে অনিয়ম হতে পারে, হলে আমরা ব্যবস্থা নেব। এখন অনিয়ম তো অনেক রকমের হতে পারে, ছোটোখাটো অনিয়ম থেকে শুরু করে একদম ব্যালট বাক্স ভরে ফেলা পর্যন্ত সবই হচ্ছে অনিয়ম। আবার হচ্ছে শান্তিপূর্ণ হওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কিন্তু শান্তিপূর্ণভাবে অনিয়ম করা যায়, কারচুপি করা যায়, আবার অনেক হাঙ্গামা টাঙ্গামা হয়েছে, কিন্তু যেটুকু নির্বাচন হয়েছে, যার যেভাবে ভোট দেওয়ার কথা ছিল সেভাবে দিয়েছে, গণনা ঠিকমতো হয়েছে, ফলাফল ঘোষণা ঠিকমতো হয়েছে, সেটাকে আপনি সুষ্ঠু বলতে পারেন। ফলে অনিয়ম যত রকমের আছে সেগুলো প্রতিরোধ করা, কোথাও ধরা পড়লে ব্যবস্থা নেওয়া, আর শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করার জন্য যাতে ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেটার জন্য যেই আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেওয়া। সো এই সব কিছু নিয়ে যদি করে তারপরে যেটুকু ব্যত্যয় ঘটবে সেটা ব্যবস্থা নেবেন। এবং এই নির্বাচন কমিশন বা এই প্রধান নির্বাচন কমিশনারের ব্যাপারে বিএনপির অবস্থান বা আওয়ামী লীগের বা জাসদের আমরা জানি অনেক সময় অনেক রকম, একেবারেই আস্থা না থাকলে তো তাদের ওদের নির্বাচনই করতেন না। আপনারা করছেন বিভিন্ন স্থানীয় নির্বাচন, আবার অভিযোগও করছেন জাতীয় নির্বাচনও করবেন হয়তো আমরা আশা করি। ফলে দু মাস পরে যেই নির্বাচন কমিশন আপনার তফসিল ঘোষণা করবে, সেই কমিশনকে আবার ঢেলে সাজানো, এটা যেমন খুব একটা বাস্তবসম্মত না। তার চেয়েও আরও অবস্থা হচ্ছে যেটা রিপন ভাই বললেন যে রাষ্ট্র মেরামত, যেটা পোলাপান যে নাম ছিল রাস্তায় কোথাও কোথাও লেখা ছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে, শুনতে ভালোই লাগে। তো গোটা রাষ্ট্র ব্যবস্থা মেরামতের তো প্রধান ভাইদের বলার কথা, ওনারা সমাজতান্ত্রিক বিপ্লব করতে চান, রিপন ভাই গোটা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে তারপর সুষ্ঠু নির্বাচন, এইটা কত শত বছরের পরিকল্পনা আমি জানি না। আপনার মনে হয় আমাদের একটা বিরতি নিয়ে আমরা ফিরি বরং। দর্শক, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রথম ভাই, আপনি আরেকটি কথা বলছিলেন যে একটি যদি আপনি আশা করছেন বিএনপি নির্বাচনে আসবে, আমি যেটা শুরুতে বলছিলাম যে সবারই এবার প্রত্যাশা আকাঙ্ক্ষা, কিন্তু এখনও বিএনপি থেকে কিন্তু ঠিক মানে মনে হচ্ছে তাদের একটা নির্বাচনের প্রস্তুতি আছে, কিন্তু মুখ দিয়ে তারা স্বীকৃতি দিচ্ছে না। এটা কি এক ধরনের নির্বাচনকে যে উৎসাহমূলক হবে বা উদ্দীপনামূলক হবে সেক্ষেত্রে একটা সংশয় তৈরি হচ্ছে না? সংশয় ওই জায়গায় না, সংশয় হচ্ছে ওই যে একটা কথা একটু আগে বললো সাংবাদিক ভাই, যে কয়েনের যে শব্দটা করলো উনি, ওনার কি যে বলা যে মির্জা ফখরুল সাহেবের কথা বলে, আসলে শব্দটা কিন্তু ব্যবহার করছে কিন্তু রাস্তার মেরামত করার ওরা আর কি, ওইখান থেকে শব্দটা নিয়ে উনি বললেন ফখরুল সাহেবের নাম দিয়ে। বিষয়টা হচ্ছে যে ওনার কথার মধ্যে এটা কি বলা যায় কি বলে মানে একটা 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 কাজে ঘোট পাকানো, কিছু করতে পারবো কি পারবো না সেটা পরের কথা, সেটা ঘোট পাকিয়ে দিয়ে একটা এই ঘোট পাকানো অবস্থায় আসে মনে হয় ওনারা। এখনও সামনে নির্বাচন ডিসেম্বর মাসে, আমাকে নির্বাচনটাই করতে হবে। আপনি দেখেন বাংলাদেশে অসংখ্য খারাপ ঘটনা ঘটছে যেগুলি আমরা সবাই নিন্দা, উনিও নিন্দা করছেন ছাত্রবাদী করতে, কিন্তু আস্থা পাচ্ছেন না, এই কথা তারা বলছেন যে আস্থা তো কখনোই ছিল না। আপনি খেয়াল করবেন বাংলাদেশে 75 সালের 15ই আগস্ট এরকম জাতির জনক বঙ্গবন্ধু সহ সপরিবার তাকে হত্যা করার পরে, তারপরে 78-এ 9-এর নির্বাচনে আওয়ামী লীগ যাচ্ছে, কত খেয়াল করেন 18টা দলের একটা ন্যাশনাল অ্যালায়েন্স হয়েছিল আতাউর রহমানকে দিয়ে, আমাদের পার্টিও ছিল না, আমাদের নেতারা জেলে, আমিও জেলে, সেই জেলে আওয়ামী লীগ নেতারাও জেলে, সেটার আন্ডার পিপিআর, তাই না? সেরকম অবস্থায় কাদেরী বাহিনী ফর্ম হয়ে গেছে ইন্ডিয়ায়, তো এরকম একটা অবস্থার মধ্যে গণবাহিনী আছে, এই আছে, সেই আছে, এর মধ্যে দিয়েও আওয়ামী লীগ নির্বাচন সিদ্ধান্ত নিচ্ছে, সিট কয়টা পাবো সেটা না, আওয়ামী লীগ নির্বাচনের প্রক্রিয়াটাকে মসৃণ করার জন্য নির্বাচন অংশগ্রহণ করছে। হ্যাঁ, দাবি নির্বাচনের দাবি দেওয়া ছিল যে মুক্তি দিতে হবে, এই কারণ বাতিল করতে হবে, রাজনীতি ছেড়ে দিতে হবে, 15ই আগস্ট হত্যার তখন বিচার করতে হবে, অনেক দাবি ছিল, কিন্তু বাট নির্বাচন করতে যাচ্ছে। আর এখানটায় এনারা ক্ষমতায় থেকে এনারা বামপন্থী লাইন নিয়ে গেছে, নির্বাচন করছে না এনারা, এনারা সুন্দরবন যাচ্ছে। তাহলে এই যে সুন্দরবন ওই যে একটা স্লোগান ছিল না বর্জন করো নির্বাচন, চলো সবাই সুন্দরবন, এই জন্য সুন্দরবন যাচ্ছে, এই যে এই যে আপনি বলেন এই যে সুন্দরবন যাচ্ছে, এই সুন্দর যাচ্ছে, তাই না? এর পরিণতি ভালো হচ্ছে না। আজকে ধরে নেন আজকে বাংলাদেশে এই যে ছাত্রদেরও একটা ধরেন পজিটিভ অনেক কথা ছিল যাবে, এই পজিটিভটাকে ধরে আরও পজিটিভে নিয়ে যা না গিয়ে দেশমন্ত্রীর এনার্কি তৈরি করে লাভ টাকার, আপনি এটা খেয়াল, একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, তাই না? তার দায়িত্ব তো এটা এনার্কিটাকে কন্ট্রোল করে, হি শুড কাম আউট অ্যাজ এ লিডার, তাই না? সেই জায়গাটা ফেল করছে এখানটায়, ফেল করে এখানটায় বরঞ্চ কীভাবে আরও ভোট পাকানো যায়, পাকিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, দুধের সব ঘোলো মেটানো। ডক্টর কামাল সাহেবের নাম বললেন, আমি শ্রদ্ধা করি, উইথ ডিউ রেসপেক্ট, এনার অনেক দায়িত্ব পালন করছেন, ওনার সম্পর্কে তো পাবলিকই বলে,
অধিকাংশ সময় উনি আকাশে বাতাসে বিদেশে, তাই না? রেসপন্সিবিলিটি শেয়ার করার শোল্ডার করার তো ক্যাপাসিটি লাগবে, তো পাবলিক তখনই আস্থাবান হবে। হ্যাঁ, আজকে কেন এখনও বলতেছে না বিএনপির প্রতি, মানে বিএনপি বিরাটের সংগঠন কেন বলতেছে? কারণ বিএনপি অনেক কিছু করার পর, আমি বিএনপির সঙ্গে দ্বিমত করি অনেক বিষয়ে, তাই না? অনেক কিছু শোল্ডার করছে বিএনপি, বাকিরা করে নাই, তাই না? ফলে যারা করে নাই তাদের কথাগুলি বলে এখানে, তাই না, খুব বেশি কিছু করা যাবে না। আমি রিকোয়েস্ট করবো রিপন ভাইকে, তাই না, এসব ঘোট পাকানো বন্ধ করেন, বন্ধ করেন নির্বাচন। বাট আপনি খেয়াল করেন, এই যে তিনটা নির্বাচনের মধ্যে আপনার সিলেটের আরিফুল সাহেবকে আমি চিনি, তাই না, এত স্ট্রং তার ই থাকার কারণে, হ্যাঁ সে তো ঠিকই তো নিল, পারল না তো মানে নিয়ে নিবে আর কি, তাই না, বোঝা গেছে এটা। ওনারা তো নির্বাচন বর্জন করে দেয় নিজেই, ভোট দিয়ে না, হ্যাঁ ই করলেন না, তাই না, হ্যাঁ ফেললেন। তাহলে ফলে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে আমাদের নির্বাচন করার বর্জন করার অভিজ্ঞতা সবারই আছে এবং মাঠ গরম করার অভিজ্ঞতাও আছে এখানটা, তাই না? সেইটা আপনারা গত 14 জানুয়ারি নির্বাচন যদি করতেন, আমার ধারণা নির্বাচনটা আরও আরও অর্থবহ হতো, আরও ভালো হতো, সেটা করেন নাই। না করে যার অন্যের উপর ভর করে যেটা করতে গেছেন সেখানটায় ডাব্বা মারছেন, আর ডাব্বা মারার দরকার নেই ভাই, আসেন সবাই ভোটটা করি, নির্বাচনটা করি। জি, রিপোর্ট ভাইয়ের বক্তব্য শুনি। আমরা জানি যে এই আগস্ট মাসে আপনারা তৃণমূলের সভাও ডেকেছেন সবাইকে, যে কিছুদিন আগে যেটা আওয়ামী লীগও করেছে, তো এই মতামতের ভিত্তিটা কি আসলে নির্বাচনের দিকে যাওয়া নাকি না যাওয়া? না, বিষয়টা এখন নির্বাচনের যাওয়া না যাওয়ার প্রশ্নটা এখন সেভাবে আসে, বেশি তো সময়ও নেই। মূলত সংগঠন গুছানো, আমাদের নেত্রী মুক্তি, গণতান্ত্রিক আন্দোলন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঠিক এই মুহূর্তে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি, বা আলোচনা এজেন্ডাও ছিল না, ওটা এখন বিষয় আসেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কাদের অধীনে নির্বাচন করব। উনি যেটা বললেন যে নির্বাচন ডিসেম্বরে, এত তাড়াতাড়ি আপনার মানে মেরামত করা যাবে, হ্যাঁ মেরামত করা যাবে, কেন করা যাবে না? আপনার হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পরে তো হোসেন মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া নির্বাচন কমিশন দিয়ে তো নির্বাচন হয়নি, মেরামত করা যাবে, কন্টেন্ট চেঞ্জ করলেই হবে, ব্যক্তি চেঞ্জ করলেই হবে, মাজা ভাঙ্গা লোকজন দিয়ে যারা কি হবে আমি ঠেকাতে পারবো না, এরকম হয়। আশরাফ যেটা বলেছেন যে আপনার নির্বাচনে একটা স্ট্যান্ডার্ড কতটুকু আপনার সহিংসতা হয়, কতটুকু ভাঙচুর হয়, কতটুকু গণ্ডগোল হয়, কতগুলো সহনীয় মাত্রা তো আছে, শিক্ষামন্ত্রীর নাহিদের এটা আছে না সহনীয় ঘুষ, তো সহনীয় গণ্ডগোলেরও তো একটা লেভেল আছে, তো এর বাইরে চলে গেলে সেটাকে তো আর মানে সহনীয় বলা যায় না। যেমন দেখবেন উনি যে বললেন যে ঘোট পাকানো, সত্য কথা বলা কি ঘোট পাকানো? এই যে আপনার যানবাহন যানবাহনের চালকদের দ্বারা যে আপনার যে দুর্ঘটনাগুলো হচ্ছিল, গত কয়েকদিন তো অসংখ্য ছাত্র ছাত্রী মারা গেল, কয়েকদিন আগে আহত হয়ে গেল অনেকেই, অনেকের জীবনের সাথে যুদ্ধ লড়ছে, মৃত্যুমুখ যাত্রী আছে অনেকেই। এখন দেখবেন যে একটা যে প্রপোজ যে আইনটা হয়েছে, উনি তো একজন মানে এই সংসদ আইন তো ওনারা প্রণয়ন করেন না, ওনারা তো মানে ওই হা জয়যুক্ত করেন না জয়যুক্ত করেন, এর বাইরে তো ওনাদের কোনো কাজ নেই। দে ডোন্ট মেক লজ, দে আর নট দ্য ল মেকার্স, আইনে যাই থাকুক না কেন, ওই যে মন্ত্রিসভায় একটা আইন প্রস্তাব করছে ওনারা ধারে কাছে নেই, জানেও না ওইটা কখন ছিল, কখন ছিল সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এর বাইরে যাওয়াটাই তো হচ্ছে পরিবর্তন আনাটা। ল মেকার তো তখনই আমি ক্লেম করবো যখন হয়ে না, আই উইল মেক দ্য ল। যাক আপনি হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? যাই হোক, আমি যদি এই কাঠামোতে যদি আমিও যদি এমপি হই বা এই সিস্টেমটা যদি চলতে থাকে, আমি নিজেও তো নিজেকে কখনো ল মেকার বলবো না, বিকজ উই ডোন্ট মেক ল। এখন কথা হচ্ছে যে আপনি দেখবেন যে প্রস্তাবিত আইনটায় যে সর্বোচ্চ শাস্তি 5 বছর, যদি ডাকাতি করার উদ্যোগ নেন, মানে ডাকাতি করেন নাই অ্যাটেম্প নিচ্ছেন, সেটার সাজাও আছে 7 বছর, খেয়াল করবেন, দস্যুতার সাজা আছে 10 বছর, আইসিটি অ্যাক্ট অনুযায়ী যদি আপনি সরকারের বিরুদ্ধে লেখেন, মন্ত্রীর বিরুদ্ধে লেখেন যেটা সরকারের বিপক্ষে চলছে, এর সাজা আছে 7 থেকে 14 বছর, আর রেকলেস ড্রাইভিংয়ের কারণে যদি কোনো মানুষ মেরে ফেলেন তার সাজা হচ্ছে 5 বছর, এবং যদি প্রমাণিত হয় যে তিনি হত্যার উদ্দেশ্যে হত্যা করেছেন তাহলে তার মৃত্যুদণ্ড। এটা কীভাবে প্রমাণিত? অ্যাবসার্ড লস। এই আইন প্রণয়নের মধ্য দিয়েই আপনার ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার, ওই যে মন্ত্রিসভায় শাজাহান খান সাহেব আছেন, তাকে বাঁচানোর জন্য তাকে একটা কত বলে দিলে তো পারে, ইদার ইউ কন্টিনিউ অ্যাজ এ লেবার লিডার অর কন্টিনিউ অ্যাজ এ মিনিস্টার, হয় মন্ত্রী থাকো নতুবা তোমার ফেডারেশন নেতা হও, দুটো একটা করো। তো এখন মন্ত্রীকে বাঁচাতে যে ফেডারেশনের চাপ, মালিক পক্ষের চাপ, মালিক পক্ষ অল্প বেতন দিয়ে তৃতীয় শ্রেণীর ওই 14-15 বছর নাবালক ছেলেদের দিয়ে ড্রাইভিং করার কারণে এক্সপার্ট ড্রাইভারের বেতন তো অনেক বেশি, আমি যদি ভালো এক্সপার্ট ড্রাইভার যদি আমি অ্যাফোর্ড করতে চাই তো তাকে যে বেতন দিতে হয়, তাকে যে সুযোগ সুবিধা দিতে হয়, বোনাস ভাতা যা দিতে হবে, আমি তো একটা মানে গত বছর লাইসেন্স পেলে বা 2 মাস আগে লাইসেন্স, এরকম একটা ড্রাইভারকে তো 10-12 হাজার 15 হাজার টাকা রাখতে পারি,
কিন্তু একটা খুব এক্সপার্ট ড্রাইভার তিনি 30,000 রাখতে পারেন, বাস্তবতা ইজ লাইক দ্যাট। এখন এখানে মালিকদের ব্যাপার আছে, তো এই সমস্ত ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টারের স্বার্থ রক্ষা করতে যে সরকার এই যে ছাত্রছাত্রীদের কাছে কমিটমেন্টটা করলো, এবং ওবায়দুল কাদের সাহেব তো ভালগার ভাষায় বললো যে ওদেরকে চুমা দিমু নাউজুবিল্লা, এটা একটা মন্ত্রী ভাষা, একটা রাজনৈতিক নেতার ভাষা কি এরকম হওয়া উচিত? আমি ছাত্র রাজনীতি করি, মুখ ফসকে বলবে কেন ভাই? আরে যখন তারা মুখে সবসময় গালাগালি করে দেখবেন তাদের মুখ দিয়ে সবসময় উল্টাপাল্টা গালাগালি আসে, যারা ধর্মের কথা যখন বলে নাউজুবিল্লা আলহামদুলিল্লাহ তো মুখে বলে তাদের মুখ দিয়ে তাই আসবে। লাল পতাকা দেখবেন যে যখন কমরেড কমরেড বলবে তারা কি অন্য কিছু রেড বলে নাকি নাকি ব্লু টুলু বলে, অলওয়েজ কমরেড বলে। তো যারা যেই জিনিস নিয়ে বেশি নাড়াচাড়া করে তাদের মুখ ফসকে ওরকম জিনিসই বের হয়, এটা হলো খুব বাস্তবতা। তো এখন কথা হচ্ছে কি যে আমাদেরকে, আমরা কোনো ঘোট পাকানোর লাইনে নাই, আমরা আমাদের দল আমরা বারবার নির্বাচন গেছি, আমরা আমাদের নিজেদের হাঁটুর জোরে কোমরের জোরে জনসমর্থনের জোরে আমরা নির্বাচন করি এবং নির্বাচনে জয়যুক্ত হই। যে সমস্ত যেই গোষ্ঠী যে সমস্ত লোকজন যারা যারা এই বিশেষ ঘোষণাটা নাই, বিশেষ পরিস্থিতি তৈরি না হলে বিশেষ পরিস্থিতি তৈরি না হলে যারা নির্বাচনে নির্বাচনে যেতে পারবে না, নির্বাচনে পাস করতে পারবে না, যাদের সেই কনস্টিটুয়েন্সি নেই, কনস্টিটুয়েন্ট এরিয়াটা থাকবে না, তারা তো চাবেই মানে 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 সরকারের পোষা বিরোধী দল থাকা, সরকারের ছত্রছায়ায় থাকা। বিএনপি তো তা কখনোই, বিএনপি তো আপনার উনি বললেন যে আওয়ামী লীগের উদাহরণ টানলেন, তা আমি আমাদের দলের উদাহরণটাই ওনাকে আবার একটু মনে করিয়ে দিই। 2009-তে তো ইয়েটা হলো পার্লামেন্ট বসলো, তাই না? ওই পার্লামেন্ট আমাদের মেম্বার কত? 30 জন। ওই 30 জন পার্লামেন্টে আমাদের ওই পার্লামেন্টে 30 জন 29 জন না 30 জন বোধ হয় না, যাই হোক আমি তো পার্লামেন্টের মেম্বার ছিলাম, সুতরাং মানে মানে নয়ের পার্লামেন্টে লাস্ট আর কি, মানে যে ফখরুদ্দিন সাহেবের সময় যে মানে যেটা ফখরুদ্দিন সাহেবরা যে ইলেকশনটা করিয়ে গেলেন যেটা, সেটা তো কারণ 29 জন উনি বলছেন যে আমাদের 29 জন 29 জন ছিল 2001 29 জন ছিল না। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা তো খুব স্বল্প সংখ্যক মেম্বার আওয়ামী লীগ, যখন 79-এ যখন পার্লামেন্ট ইলেকশনে গেল, 79-এ পার্লামেন্ট ইলেকশনে গেল, তখন আওয়ামী লীগের নাম্বারটা আরও বেশি ছিল, 38 না 39 জন ছিল। আমরা তার চেয়েও কম সংখ্যক সদস্য নিয়ে কিন্তু আমরা পার্লামেন্টেই গেছি। উই মেড এ হিস্ট্রি, বাংলাদেশের পার্লামেন্ট নির্বাচনে যারা নির্বাচনে হেরে যান তারা কিন্তু উদ্বোধন অনুষ্ঠানের সময় তারা যান না, বয়কট করেন উদ্বোধন অনুষ্ঠান। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আপনার পার্লামেন্টারি পলিটিক্সে একটা নতুন মাত্রা যোগ করলেন, যে নো ম্যাটার হোয়াট সংখ্যাগত দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে আমরা ওখানে যাবো, অংশ নেব, আমরা একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করবো। সে অ্যাটেন্ডেড দিয়ে যোগদান করলেন। বিএনপি কখন বিএনপি প্রশ্নটা কিন্তু সেটা না, প্রশ্নটা হলো যে আসলে নির্বাচনের এই যে এত আগ্রহটা বা আপনাদের যে চান সেই ঘোষণাটা নাই কেন, যেহেতু আমরা দেখছি যে 4 মাস পরে নির্বাচন? আমরা ঘোষণা নাইটাকে নির্বাচনের একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল তো নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে প্রক্রিয়া নিয়ে ক্ষমতায় যাওয়ার তাদের কোনো সুযোগ নেই, কোনোদিনই হয় না, এখনও হওয়ার কোনো সুযোগ নাই। অন্য কোনো শক্তি ক্ষমতায় গেছে বা ক্ষমতায় যেতে পারবে যায় সেটা আলাদা কথা, বাট পলিটিক্যাল পার্টি লেখা আওয়ামী লীগ বিএনপি যারা মোটামুটি পিপুল কন্টেইন করে তার তাদের পক্ষে যাওয়া সম্ভব। এখন আমি বলতে চাচ্ছি যে আমাদের জন্য খুব ইন্টেনশনালি আমরা যাতে ইলেকশনে না যাই, আমাদের দলকে আপনি বলবেন প্রভোক্ট হবেন কেন, নিশ্চিত সার্টেনলি আপনার কোশ্চেনটা আসবে, আমাদের দলের চেয়ারপারসনকে গ্রেপ্তার করা হলো, তাকে মানে সাজাপ্রাপ্ত করা হলো একই আইনে, একই এই এই দল এই এই পার্লামেন্টে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর থেকে একাধিক লোকজন যারা কনভিক্টেড হয়েছে, যারা কনভিক্টেড হয়েছে তারা কিন্তু মন্ত্রী ছিলেন বা এখন মন্ত্রী নাই বাট এমপিসি পাচ্ছেন, তাদের কিন্তু এক সেকেন্ডের জন্য তাদের জেলে যেতে হয় নাই। বিরোধী দলকে যাতে বিরোধী দলের কর্মীদের মধ্যে যাতে একটা ইমোশন ওয়ার্ক করে যে আমার নেত্রীকে জেলে রেখে আমরা নির্বাচনে যাব না, আমাদের অফকোর্স তৃণমূল পর্যায়ে আমাদের কর্মীদের প্রচণ্ড আবেগটা হচ্ছে যে নেত্রীকে জেলে রেখে নির্বাচনে যাব না, এই অ্যাটিটিউডটা আমিও বিলং করি। জি,
এখন কত হচ্ছে সেই কারণে ডিক্লারেশনটা নাই অফকোর্স আচ্ছা আমি একটু নাজমুল আশরাফকে শুনে আমি আসছি না ছিল কি যে বিএনপি নির্বাচনে যাবে না এটাও কিন্তু বলেনি আপনি যেটা ঘোষণার কথা বলছিলেন সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় নিশ্চয়ই আছে এবং বিভিন্ন সময় আমরা শীর্ষ পর্যায়ে যারা নেতা আছেন স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং মহাসচিব ওনারা নির্বাচনে বলেছেন যে এই হলে যাবো এই হলে যাবো না আমাদেরকে দূরে সরে রাখতে চায় ষড়যন্ত্র করছে কিন্তু আমরা লড়বো অনেক রকমের কথা আছে ফলে কনক্রিট সিদ্ধান্ত যে হ্যাঁ আমরা নির্বাচনে যাবো অংশগ্রহণ করবো সারা দেশের প্রার্থী দেবো প্রচারণা চালাবো ইত্যাদি ইত্যাদি সেটি হয়তো আপনার নির্বাচনে তফসিল ঘোষণার পরে আমরা জানতে পারবো কিন্তু বিএনপির নির্বাচনে না গিয়ে উপায় নেই বা যেতেই হবে না গেলে নিবন্ধন বাতিল হবে সাংগঠনিক কাঠামো আরও দুর্বল হবে দল ধ্বংস হয়ে যাবে এরকম কিছু বক্তব্য আমরা শুনি আবার নির্বাচনে আসতে বাধ্য যেটা সরকারি পক্ষ থেকে বলা হয় ফলে বাধ্যবাধকতা দুরকমের হতে পারে একটা হচ্ছে আইনি একটা সাংগঠনিক দলীয় ইত্যাদি ইত্যাদি ফলে আমার বিবেচনা আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে মানে সামগ্রিক পরিস্থিতি এবং অন্যান্য ফ্যাক্টরসগুলো যদি আপনি চিন্তা করেন হয়তো করবে এখন দলের প্রধান যিনি কারাগারে আছেন আরেকজন মামলা নিয়ে দেশের বাইরে আছেন কিন্তু শীর্ষ পর্যায়ে দুজন নেতা নেত্রী ছাড়াও তো বিএনপি চলছে নেতৃত্ব দিচ্ছে বিএনপিতে প্রচুর বিজ্ঞ বহু বছরের অভিজ্ঞ অনেক রাজনীতিবিদ আছেন সাংগঠনিক কাঠামো এবং তৎপরতা হয়তো আমরা কম দেখি কিন্তু বিএনপির নেতাকর্মী সমর্থক নেতাকর্মী সমর্থক সারা দেশে যে আছে এটা সবাই জানে এবং বোঝে কত শতাংশ নির্বাচন আসলে পরে আমরা দেখি মোটা দাগে কিন্তু বিএনপি আওয়ামী লীগের যেই মৌলিক সমর্থন সেটি কাছাকাছি কখনো একটু একটা দলে গিয়ে যায় একটা পিছিয়ে যায় ওই ফ্লোটিং ভোট বা সুইং ভোট যেগুলোকে আমরা বলি তার মাধ্যমে হয় ফলে বিএনপির দৃশ্যমান না হলেও বিএনপির যে শক্তি যে সমর্থন যে ভোটার সেটা আছে সারা দেশে সুইং ভোটারের সেদিক হতে পারে এখন বিএনপির মতো একটি দল যেখানে এত অভিজ্ঞ লোক আছে এত বছর ধরে রাজনীতি করছে এতবার ক্ষমতায় ছিলেন তারা কোনো একটা বিষয়ে সঠিক সিদ্ধান্ত যে নিতে পারে না সেটা আন্দোলনের হোক আর নির্বাচনের হোক বা বিষয়ভিত্তিক বক্তব্য হোক এই জায়গাটায় আমরা অনেক দুর্বলতা দেখি এবং সেটার কারণে হয়তো রাজনৈতিকভাবে অনেক বেকায়দা বিভিন্ন সময় তারা পড়েন বা সমালোচিত হন সেটার কারণটা আমি একজন সংবাদকর্মী হিসেবে দেখি যে দলের যে কাঠামো এবং নেতৃত্ব তার মধ্যে যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়ার কথা সেটা হয়তো হয় না যার কারণে আপনার বুঝলেও অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন দলের বুঝলেও তারা হয়তো উপযুক্ত সঠিক দলের জন্য রাজনীতির জন্য দেশের জন্য মানুষের জন্য সেই সিদ্ধান্ত নিতে পারে না বা অনেক সময় হয়তো ভুল সিদ্ধান্ত নেন কারণ সিদ্ধান্ত কে নেন এটা হচ্ছে বিএনপির বড় প্রশ্ন সিদ্ধান্ত কোত্থেকে আসে সবাই মিলে বললে সেটা হয় নাকি ব্যক্তি বিশেষের হয় না বাইরে থেকে আসে নাকি প্রধান আপনার চেয়ারপারসন নেন না ভাইস চেয়ারম্যান নেন এগুলো নিয়ে অনেক বক্তব্য আছে ফলে বিএনপির শক্তিটাকে উপযুক্তভাবে কাজে লাগিয়ে নির্বাচনে গেলে পরে যে ফল পাওয়া যেত সেই প্রক্রিয়াটা ঠিক হবে কিনা সেটা নিয়ে আমি শুনতে চাই ঠিক প্রধান ভাই আসলে ইতিমধ্যে রিপন সাহেব অনেকগুলি কথা বলেছে আমি একটু বলি খেয়ে হারায় ফেললে বুঝছেন না খেয়ে আর কোথাও উল্টাপাল্টা হয়ে যায় যেমন ধরুন উনি বললো যে কেমনি নেত্রী জেলে আছে কেমনি ভোট করবো ওনাকে যদি জিজ্ঞেস করি নেতৃত্ব মুক্তই ছিল ভাই গতবার যে ভোটটা হয়ে গেল মুক্ত ছিল গোটা পার্টি মুক্ত ছিল ভোটটা করলেন না কেন ও চাইছিলেন আসসালামু আলাইকুম দেশবাসী বিসমিল্লাহির রহমানির আসিয়া পড়িলাম হ্যাঁ কী জন্য করলেন না উত্তর আসে নেই আপনার কাছে উত্তর আপনি ওই ভোট পাকানো জন্যই বলতেছি আমি ভোট পাকানো আর আপনি যে কথায় কথা বললেন তাহলে কিসের পার্লামেন্টের মেম্বার তাই না আপনি কী ধরনের পার্লামেন্ট মেম্বার চান পার্লামেন্ট মেম্বার সম্পর্কে কথা আছে সুরের খরেকটা আছে যদি সে শ্লোগান বিলম্ব করেন তাহলে আপনি এখন সুন্দরবনে যাওয়ার জন্য প্রশ্ন ধরুন ছাড়া নির্বাচন চলো সবাই সুন্দরবন এই স্লোগানটা আপনার অ্যাপ্রিপ্রিয়েট অ্যাজ বিকজ ইউ আর আনবিলিভার অ্যাবাউট পার্লামেন্ট আপনি বিশ্বাসই করেন না পার্লামেন্টকে পার্লামেন্ট আপনার সময় কী ছিল যদি বলি জিয়া সাহেব প্রেসিডেন্ট ছিলেন উনি প্রেসিডেন্টাল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল পার্লামেন্ট ছিল বাঘা বাগাল ওরা পার্লামেন্টে ছিল হ্যাঁ দ্যাট ওয়াজ পার্লামেন্ট ডেফিনেটলি পার্লামেন্ট ছিল সেখানে কম লোকে পার্লামেন্টে কথা বলে পার্লামেন্ট যেহেতু ছিল কথা বলে ভালো কাজ করছে খারাপ কাজ করছে যেটাই ইচ্ছা বলতে পারেন আপনি এখন সামনের এই নির্বাচনটা আমাদের দেশে হওয়া উচিত এবং সবার অংশগ্রহণ করা উচিত সেটা কীভাবে নির্বাচনটাকে সুন্দর করা যায় সুষ্ঠু করা যায় কতটুকু ভালো করা যায় আমরা খারাপ জায়গায় আসছি আমরা ধরেন হ্যাঁ নির্বাচন আপনি বলছেন হ্যাঁ খারাপ জায়গায় আসছি সেটা ভালো করার জন্য কী আপনি বলছেন আমাকে তো করতে দেয় না আমাকে আপনি আগে কীভাবে করেছেন আগে করতে দিয়েছিলেন আগে পিপিআরের অধীনে আমি সমাজের 12.5 জন লোক জেলে ছিল জিয়ার আমলে কলটারের ফাঁসি হয়ে গেছে মেদর জলিল রব সবাই জেলে সবাই জেলে পিপিআরটা কি বলেন হোয়াট ইজ পিপিআর দিস ইজ রাজনৈতিক দলবিধি রাজনৈতিক দলবিধি একটা থাকা উচিত ছিল তো এখন এটা হ্যাঁ এটার অধীনে এটার অধীনে এত লোক জেলে ছিল এই পিপিআর অধীনে কেউ জেলে থাকে না পরে না জেলে ছিল কেউ জেলে থাকে না আমরা জেলে ছিলাম ভুল কথা এটা আবার আবার ভুল কথা আন্ডার মার্শাল ল রেগুলেশন উই আর ইন জেল 1915 17 মার্শাল ল দিয়া জোর করে ভোট করে ক্ষমতায় গেছেন
ডিফারেন্ট কেন বলেন? হ্যাঁ করছি এটা বলেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ করছেন, তাহলে করছেন তাই না? এতগুলি কাম করে নির্বাচনটা হয়েছে, এতগুলি কাম করে তাই না? ঘরোয়া রাজনীতি হয়েছিল, ঘরোয়া রাজনীতি, ঘরোয়া রাজনীতি, ঘরোয়া রাজনীতি, উনি প্রেসিডেন্ট হয়েছেন হানা ভোট করে, এগুলো পাপ বিভাগ তো স্পষ্ট। এই কথাগুলো নিয়ে ক্রস করার দোকানে বলেন আমরা ওইগুলি করছিলাম, ওর থেকে এখন ভালো লাগা করে আমরা আরও ভালো ভোট চাই, আমরা ওইটা চাই না, ওটা করছিলাম। আপনি অন করছেন কেন? অন করার কারণে আপনি নতুন করে পথ জীবন খেয়ে হারায় ফেলছেন। গত নির্বাচনটাই করেন নাই, বসে এমনি করবো মুক্ত হলে তাই না? এই খেয়ে হারায় ফেলা, এটাকে বলে খেয়ে হারায় ফেলা, এটাকে বলে ভোট পাকানো। এই খেয়ে হারায় ভোট পাকায় ভালো কোনো রাস্তা বের করতে পারবেন না, যার কারণে ওই ঘুরে ওই ছাত্রদের যে স্লোগান কতটুকু ঠিক, কতটুকু ভবিষ্যৎ মূল্যায়ন করবে মেরামতে যাকে বেছে নিচ্ছে। আপনি বললেন এই যে আইন, এই যে আইন কোর্স, আইন নিয়ে আপনি কতগুলি অবাস্তব কতগুলি কথা বলে ফেললেন। আপনি গোটা বিশ্বের বিআরটি রুল নিয়ে আপনার ধারণাই নাই, আপনি বলে ফেললেন তাই না? এইভাবে পাঁচ বছর জেল, এইভাবে মুক্তি। আমি বলে ফেললাম না, এটা আজকে পত্রিকাও আসছে, সেই কথাটা আমি বলেছি। আপনি হয়তো ঠিক মতো কারেক্টলি করেন না, আপনি খেয়ে হারিয়ে ফেলেছেন। কারেক্টলি আসছে, আমি কোনো কথাই বলিনি। আচ্ছা, এটা আমাদের সাবজেক্ট না, বিআরটি এর আইনটা আমাদের, আমাদের হলো নির্বাচন। হ্যাঁ, সেইখানটায় সেইখানটা ধরুন যে ডেফিনেটলি পার্লামেন্টে একটা আইন তো আলোচনা করেই হয় তাই না? আজকের প্রেক্ষাপটে বাংলাদেশে আপনার নির্বাচন সাবজেক্ট, নির্বাচন তো সবাই চাই আমরা, হ্যাঁ নির্বাচন আসুক, কিন্তু নির্বাচনের সামনে ভেরি নকিং এট দি ডোর, আপনার এখন পরীক্ষা দিতে হবে। আপনি একজন প্রস্তুতি নেবেন না, আপনি করবেন যে না ফর্ম ফিল আপ ঠিক মতো হয় নাই, আমার আমার টাকা নাই, আমার পায়ে যাওয়ার জুতা নেই, কোনটা বলবেন আপনি? আমি বলছি নির্বাচনটা পরীক্ষা, একটা পলিটিক্যাল পার্টি বিএনপি এর ডেফিনেটলি একটা পাওয়ারে ছিল, বলুন কেমনে জন্ম হয়েছে, কেমনে আসছে, ওগুলো আমরা আলোচনা করবো না। উনি আগে কোন দল করছে, কেমনে গেছে, সেটা আলোচনা করবো না। আমি আমি বলতে চাচ্ছি আপনারা নির্বাচন করবেন, নির্বাচনে কী কী করা উচিত সেই প্রস্তাব নিয়ে আসেন। হ্যাঁ, তাহলে কি সেই পরীক্ষার প্রস্তুতি থেকে এখন এখন ওনাদের ওনাদের ওনারা পরীক্ষক হবেন, ওনারাই পরীক্ষা নেওয়াবেন, ওনারাই পাস করাবেন অথবা ফেল করাবেন, সমস্ত কিছু নিয়ামক শক্তি যদি ওনারা হন, তাহলে তো সেইটার নাম তো পরীক্ষা হলো না। পরীক্ষা তো আমরা জনগণের কাছে দেই, রাজনৈতিক দলগুলো জনগণের কাছে পরীক্ষা দেয়, যাদের ভোট ব্যাংক জনগণের কাছে আছে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট গভর্নমেন্ট, তারা জনগণের কাছে জবাবদিহি করে। আর যাদের জনগণের কাছে কোনো জায়গা নাই, যাদের জনগণের কাছে তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের তো কারোর না কারোর উপর নির্ভর করতে হয়। তো বিএনপির তো কাউকে কারোর উপর নির্ভর করতে হয় না, শুধু জামাতের উপর করতে হয়। হ্যাঁ, নিঃসন্দেহে না, জামাতের সাথে যে করতে হয় না, সেটা তো সিলেটে নির্বাচনও দেখান দেখেছেন আপনারা, অতি সম্প্রতি অতি সম্প্রতি সেটা দেখেছেন, জামাতের তপ করছে, তাদের একটা ভোট আছে। আজকে মহাজোট যে আপনার সাথে জোট করেছে, আপনার বা আপনি আগে যে দলটি করতেন তাদের সাথে জোট করেছেন, তাদের তাদের কয় পার্সেন্ট ভোট আছে জাতীয়ভাবে? তাহলে বলেন যে জামাতের সংগ্রাম আছে, আবার ভিন্ন কথা বলুন। আমরা বলি না জামাত তো এখন, জামাত তো অবশ্যই এখন আমাদের ইলেকট্রাল অ্যালায়েন্স, তারা তো এখন আমাদের সাথে জোটে, আমরা ভিন্ন কথা বলবো কেন? সব মিলে অ্যাডমিট করি। আচ্ছা, নাজমুল আশরাফ সাংবাদিক হিসেবে আমরা একদম এক মিনিট দেড় মিনিটের মধ্যে এই দুই অবস্থানটার মধ্য দিয়ে আমরা কি চিত্র দেখতে পাবো সামনে? না, এখন নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া না নেওয়া তাদের ব্যাপার, তারা নেবে। কিন্তু এর আগে যে নির্বাচনটা ওনারা বর্জন করেছেন এবং বর্জন করে সেটা প্রতিহত করার নামে যা করেছেন, সেরকমটা হোক এটা নিশ্চয় কেউ চাইবে না। নির্বাচন করার অধিকার যেমন আছে, না করার অধিকারও আছে, কিন্তু প্রতিহত করার নামে সারা দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি হয়েছিল, বহু মানুষ মারা গেছে, আগুন সন্ত্রাস ইত্যাদি হয়েছে, তারপরে নির্বাচনের পর যে টানা 93 দিন আপনার অগ্নি সন্ত্রাস হলো, ওরকম পরিস্থিতির জন্য মানুষ ভয় পায়। ফলে বর্জন করলে পরে ওরকম কিছু একটা হতে পারে আশঙ্কা মানুষের থাকে। সো বর্জন করলে যাতে শান্তিপূর্ণভাবে বর্জন হয়, এটা নিশ্চয়ই সাধারণ মানুষ আশা করবে। ধন্যবাদ দর্শক, আমাদের এই তর্ক বিতর্ক সামনে জাতীয় সংসদ নির্বাচনকে রেখে নানান রকম আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, হয়তো কৌশলগত কারণে বিএনপির মতো একটি দল হয়তো তার ঘোষণাটা নেই, নিশ্চয়ই তাদেরও প্রস্তুতি আছে। এবং যেটি প্রত্যাশা, যেটা রিপন ভাইও যেটা বললেন যে বিএনপি তো নির্বাচনমুখী দল, নির্বাচনটাই করবে, তবে আমাদেরও এই যে প্রত্যাশা সেটি হচ্ছে যে সব দলকে নিয়ে যেটি আমরা 2014 আমরা দেখিনি, নিশ্চয়ই তার একটা পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না, সেই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।